নমস্কার, আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা ছোট গল্প পটদিদি। পটদিদিকে শেষ বয়সে দেখেছি, শ্যামলা রং, মোটা শরীর, কথা বলার বিরাম নেই, কিন্তু ওই কাটা কাটা নাক মুখ আর ঈগল পাখির চাহনি নিয়ে এককালে যে সুন্দরী ছিলেন সে বিষয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। ভারী স্বাধীন ও স্বাবলম্বী মানুষটি। বিয়ের সময় বাপ যেসব টাকা করি বাড়িঘর দিয়েছিলেন সে সমস্তই কোন কালে একে ওকে ইত্যাদিকে বিলিয়ে কিচ্ছু না দিয়েই জীবনের শেষ কটা বছর দিব্য কাটিয়ে দিলেন। নিজের আনাড়ি হাতে জোড়াতালি দেওয়া জামা আর সরু পাড়ের মিলের মোটা কাপড় পরনে, পায়ে সবুজ ক্যাম্বিসের জুতো। ভাইপোর বাড়ির দরজা জানলায় সবুজ রং হওয়ার সময় টিনে যেটুকু তলানি পড়েছিল তা দিয়ে স্বহস্তে রঞ্জিত। আমাকে বললেন, কেন সবুজ কি খারাপ রং? তাহলে আর গাছপালা সবুজ হতো না। তাছাড়া কত সুবিধে ভেবে দেখ, ময়লা হলেও টের পাবার জো নেই, অথচ এক পয়সা খরচ নেই। আচ্ছা, ওই মন্দির প্যাটার্নের বড় বাড়িগুলোকে আলাদা টুকরিতে ভরে লাগেজ বাড়াচ্ছিস কেন? মধুপুরের পাট তোলা হচ্ছিল, আমি কর্মী, পটদিদি উৎসাহী দর্শক। বলতে ভুলে গেছি যে তিনি আমার মায়ের বয়সী রণদিনী। আমি বললাম, তা না হলে কীভাবে নেব, ভেঙে যাবে যে, কষ্ট করে তৈরি করা। পটদিদি বললেন, তাতে কি হয়েছে, বিছানার ভেতর প্যাক করে নিবি, কষ্ট করে করা হলেও জাপানি চীনে মাটির চায় সেটের চেয়ে তো আর দামি নয়। জানিস, আমার মেয়ে টেপু ওর জাপানি চায়ের সেট হোল্ড অলে ভরে কলকাতা থেকে দিল্লি নিয়ে গেছিল। শুনে আমি এমনই প্রভাবিত হয়ে পড়লাম যে বাড়ি প্যাক করা বন্ধ করে বললাম, তারপর কি হলো? পটদিদি উঠে পড়লেন, কি আবার হবে, সব ভেঙে গেছিল নিশ্চয়। এইরকম ছিলেন আমার পটদিদি। তিনি কিছু আমার মন গড়া গল্পের বইয়ের চরিত্র নন, সত্যিকার মানুষ। ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্রাজুয়েট, নাম ছিল স্নেহলতা মৈত্র, হয়তো 1883 সালে জন্মেছিলেন। সাংসারিক দিক থেকে খুব একটা সুখী ছিলেন না, তবে দুঃখ টুঃখ তার গায়ে আঁচড় কাটতে পারত না। সম্পূর্ণ নিজের হাতে তৈরি এক অদৃশ্য জগতে বাস করতেন। বগলে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বাঁধা পুটলি থাকত আর একটা তালিমারা কালো পুরুষদের ছাতা। বলতেন, ওই পুটলিতে যা আছে তাই দিয়ে সংসারের যাবতীয় প্রয়োজন মেটানো যায়, ঐহিক এবং পরত্রিক। দুটো লেবু, গুটি চারেক মিয়ে যাওয়া বিস্কুট, একটা রুদ্রাক্ষের মালা, পরমহংস দেবের ছোট্ট একটা ছবি, ব্যাস আর কি চাই। পরমহংসদেব নাকি ছোটবেলায় ওকে কোলে করেছিলেন, তাই আজ পর্যন্ত কেউ তার এতটুকু অনিষ্ট করতে পারেনি। পাঁচ ভূতে যে তার বাপের দেওয়া যথাসর্বস্ব খসিয়ে নিয়েছে তাকে তো আর সত্যিকার ক্ষতি বলা যায় না। একবার একটা স্কুলের পুরস্কার বিতরণ সভায় পুটলি বগলে পটদিদিকে দেখেছি। সেখানে লাট মেম লেডি উইলিংটনের সঙ্গে বিশুদ্ধ ইংরেজিতে গল্প করেছেন। মেম আহ্লাদে আটখানা, না জানি কি রসের গল্পই বলেছিলেন পটদিদি। মাথাখানা অঙ্কে ঠাসা ছিল, বাস্তবেই কেমনি অঙ্কের মাথা আমি আর কোনো মেয়ের দেখিনি, যদিও আমি নিজে অঙ্কে 100-তে 100 পেতাম। 50 বছর আগে যা যা শিখেছিলেন তার এক বর্ণ ভোলেননি, না অঙ্ক না সংস্কৃত। চর্চার অভাব তার কিচ্ছু করতে পারত না। একটা টুল টেনে নিয়ে অমনি বিয়ে ক্লাসের ছেলে মেয়েদের অঙ্ক বোঝাতে বসে গেছেন, অমনি যত রাজ্যে জটিল সমস্যা জলের মতো পরিষ্কার হয়ে যেত। আর শুধু অঙ্কের কেন, সকলের সব সমস্যা
মেটাবার আশ্চর্য সব উপায় ঠাউরাতে পারতেন। একদিন বললেন, ধোবার বাড়ির কাপড়ের সঙ্গে বাড়িতে ছাড়পোকা এসেছে তো কি হয়েছে? ছাড়পোকার জায়গায় একটু ঝোলা গুড় মাখা, তারপর শিশিতে ভরে কিছু লাল পিঁপড়ে এনে ছেড়ে দে। সব ছাড়পোকা খেয়ে তো শেষ করবেই, তোদেরও কামড়াবে। আমি শিউরে উঠলাম, কি সর্বনাশ! তারপর লাল পিঁপড়ে যাবে কিসে? পটদিদি তাচ্ছিল্যে সুরে বললেন, তারও নিশ্চয় সহজ উপায় আছে, খোঁজ করে দেখ। আরেকদিন বললেন, মধুপুরের এই গরমে ছাদ গরম হবে না তো কিসে হবে? তার তো সহজ ওষুধই আছে, নর্দমার সব ময়লা জল ছাদে ফেলবি, ঘর কেমন ঠান্ডা না হয় দেখব। তা গন্ধ একটু হবে, কিন্তু ময়লাগুলো শুকিয়ে কি চমৎকার সার হবে বল দেখিনি। সেকালে রেফ্রিজারেটর ছিল না কারো বাড়িতে, মধুপুরে সহজে বরফও কিনতে পাওয়া যেত না। পটদিদি বললেন, সে কি জল ঠান্ডা করতেও জানিস না? এক কলসি জলে চারদিকে সব সপেয়ে ভিজে তোয়ালে জড়িয়ে চড়চড়ে রোদে বসিয়ে রাখ ঘণ্টাখানেক, বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। বাস্তবিক তাই, করে দেখেছি, তোয়ালেও শুকোলো জলও হিম। আরেকবার বলেছিলেন, লঙ্কার গন্ধ চাই কিন্তু ঝাল হলে চলবে না। সে আর এমন কি শক্ত, রান্না হয়ে গেলে কড়ায় শুদ্ধ ঝোল নামিয়ে ওই টকবুকে গরম ঝোলে গোটা বারো বোটা শুদ্ধ ঝাল কাঁচা লঙ্কা ছেড়ে ঢাকা দিয়ে দিবি। পাঁচ মিনিট বাদে লঙ্কাগুলো তুলে ফেলে তরকারি ঢেকে রাখিস, সুগন্ধে ভুর ভুর করবে। হেও করে দেখেছি, অব্যর্থ। একদিন পটদিদি হঠাৎ বললেন, দেখ, একবার আমার মাথাটা আর কি যেন হলো, খালি মনে হতে লাগলো আমি নই, আমি আমার ছোট বোন বুড়ু। এ তো মহা গেরো, বুড়ুই যদি হলাম তবে আমি এ বাড়িতে কেন? আমার তো বুড়ুর বাড়িতে চলে যাওয়া উচিত। আচ্ছা, আমি সত্যি বুড়ু তো? আয়নার কাছে গিয়ে দেখতাম, হ্যাঁ এ যে বুড়ু তাতে কোনো সন্দেহ নেই। হয়তো বুড়ুর নাক মাথা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু হুট করে তার বাড়িতে গিয়ে না উঠে একবার পরখ করে দেখাই ভালো, আমি না আমি বুড়ু। সঙ্গে সঙ্গে ট্রিগনোমেট্রির বইখানা নামিয়ে খুব খটমট দেখে একটা বুদ্ধির অঙ্ক কষে ফেলল। তারপর যেই না পাতা উল্টে দেখলাম একেবারে ঠিক হয়েছে, কোথাও এতটুকু খুঁত নেই, তখন হাঁপ ছেড়ে মাছলাম, না ও অঙ্ক কষা বুড়ুর কম্ম নয়, তাহলে আমি নিশ্চয় আমি। এরকম ছিলেন আমার পটদিদি, ১৯৬০ সালে স্বর্গে গিয়ে কি করেছেন কে জানে। আজকের গল্প এই পর্যন্তই ছিল, আবার দেখা হচ্ছে পরের গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।